এখন আবার দেখুন না আমাদের এখানে নেই কিন্তু মহারাষ্ট্রে নতুন করে কোভিড শুরু হয়েছে এবং মহারাষ্ট্রে এত কোভিড শুরু হয়েছে নতুন করে আমি নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলাম যে সবাইকে ইনজেকশনটা দেয়া হোক ইনজেকশনের যা দাম লাগবে আমি মমতা ব্যানার্জি বাংলার চিফ মিনিস্টার হিসেবে সব দামটা আমি দিয়ে দেবো ভোটের আগেই আমি চিঠি লিখেছি নরেন্দ্র মোদীকে এখনও অ্যালাউ করেনি এখনও ধরুন দশ কোটি লোকের মধ্যে যদি তিন লাখ লোক পায় আর বাদ বাকি লোক না পায় তাহলে তো তার প্রবলেম হবে যখন দাম আমরা দিয়ে দেবো বলছি দামটা আমি দিয়ে দিচ্ছি তখন তো সব মানুষ যাতে পায় সেটা দেখতে হবে তাহলে আর নতুন করে কোভিড হবে না সেটাও করে না বিজেপি একটা রাজনৈতিক দল বিশ্বাস করুন মা ভাই বোনেরা আমার শুধু দাঙ্গা লাগায় শুধু দাঙ্গা লাগায় লুট করে গুন্ডামি করে টাকার ভান্ডার নিয়ে ঘুরে বেড়ায় নির্বাচন আসলেই মানুষের টাকা লুট করেছে নোটবন্দি থেকে নোটবন্দি করেছিল মনে আছে ব্যাংক বন্ধ করে দিয়ে নোটবন্দি করে হঠাৎ করে লকডাউন করে দিয়ে হাজার হাজার কোটি টাকার হিসেব নেই লক্ষ লক্ষ কোটি টাকা থেকে ইলেকশনের সময় ভোটে যেতেবার জন্য কাউকে পাঁচশো টাকা দিয়ে কাউকে এক হাজার টাকা দিয়ে কাউকে পাঁচ হাজার টাকা দিয়ে এরা ভোট কেনার চেষ্টা করে এই টাকাটা মনে রাখবেন আপনাদের টাকা জনগণের টাকা এটা বিজেপির টাকা নয় সুতরাং ভোটের বাক্সে উল্টে দেবেন টাকা দিয়ে ভোট কিনতে দেবেন না টাকাটা হচ্ছে আপনার টাকা জনগণের টাকা কোথার থেকে পেলো এত টাকা আগে একটা বিড়ি দিনে তিনবার টানত এত গরিব ছিল আর এখন দেখুন একটা করে কপালে তিলক টেনে আর হরি হরে কৃষ্ণ মুখে বলে হরি হরি আর কার্যক্ষেত্রে করি চুরি এই হচ্ছে ধর্ম ধর্মের নামে মিথ্যে কথা বলে আর হিন্দু মুসলমান তপশিলি আদিবাসী বিরোধিতা করে আজকে সবচেয়ে বেশি মেয়েদের উপর অত্যাচার কোথায় বিজেপি রাজ্য উত্তরপ্রদেশে বিজেপির রাজ্য বিহারে আজকে দলিতদের ওপর সবচেয়ে বেশি অত্যাচার আমরা তো আদিবাসীদের আজকে জমির অধিকার ফিরিয়ে দিয়েছি আমি তপশিলি বন্ধু করে ষাট বছরে প্রত্যেককে পেনশন দিচ্ছি শিক্ষাশ্রী করে আদিবাসী থেকে শুরু করে তপশিলি থেকে শুরু করে তাদের স্কলারশিপ দিচ্ছি কন্যাশ্রী আমার গভর্নমেন্ট স্কুলের কলেজের ইউনিভার্সিটির মেয়েরা আজকে পড়াশুনো করতে পারছে সরকারি খরচায় ছোট্ট বাচ্চারা স্কুলে যায় তাদের জুতোটাও কিনে দিই তাদের মিড ডে মিলও দিই তাদের ব্যাগটাও দিই তাদের বইটাও কিনে এমন কি যারা টেস্ট পরীক্ষা দেন তাদের টেস্ট পেপারটাও আমরা বিনা পয়সায় দি আর বিজেপি তুমি কিচ্ছু দাও না আমাদের কন্যাশ্রী আজকে বিশ্বশ্রী সারা বিশ্বকে জয় করেছে আমাদের সবুজ সাথী আজকে দেখুন ছেলে মেয়েরা। কত দূর দূর থেকে স্কুলে যেত আজকে একটা সাইকেলে করে স্কুলে চলে যাচ্ছে আমরা ক্লাস নাইনকে দিই যাতে নাইন টেন ইলেভেন টুয়েলভ এটা কভার হয় আর ক্লাস টুয়েলভে যারা পড়াশুনো করছে তাদের আমরা দশ হাজার টাকা করে দিচ্ছি স্মার্টফোন কেনার জন্য বা ট্যাব কেনার জন্য যাতে অনলাইনেও তারা পড়াশুনো করতে পারে অনেকে আছে তাদের ঘরে পয়সা পর্যন্ত নেই আমরা এখন বিনা পয়সায় খাদ্য দিচ্ছি রেশন আগামী মে মাস থেকে মনে রাখবেন আপনাদের রেশন দোকানে গিয়ে কিনতে হবে না আপনাদের বাড়িতে বাড়িতে বিনা পয়সায় রেশন পৌঁছে যাবে ডোর টু ডোর দরজায় দরজায় যেমন দুয়ারে সরকার তৈরি হয়েছে এটা দুয়ারে সরকারের পরিকল্পনা মনে রাখবেন সাথী প্রতি বছর সরকারি চিকিৎসা ছাড়াও পাঁচ লক্ষ টাকা করে আপনারা স্বাস্থ্য সাথীতে পাবেন আপনার চিকিৎসাও হয়ে যাচ্ছে আপনার কেউ একটা কন্যাশ্রী পাচ্ছে কেউ একটা সবুজশ্রী পাচ্ছে কেউ একটা সবুজ সাথী পাচ্ছে কেউ একটা রূপশ্রী পাচ্ছে এমনকি জেনে রাখুন আর যদি কেউ মারাও যায় পোড়ানোর খরচা না থাকে কবর দেওয়ার খরচা না থাকে তাল তাকেও আমরা দু হাজার টাকা দিই যদি তাদের তারা আবেদন করে কিচ্ছু বাকি নেই সব করে দিয়েছি তাই আপনাদের বলি মনে রাখবেন এই ভোটটা আমার ভোট এবং এখানে প্রার্থী সবাই আছে ঠিকই কিন্তু এই ভোটটায় জিতলে তবেই আমি সরকার তৈরি করতে পারবো আর এই ভোটটায় না জিতলে আমি কিন্তু সরকার তৈরি করতে পারবো না আর এই প্রজেক্টগুলো বিজেপি বলবে এই দেবো সেই দেবো কিচ্ছু দেয় না কেরোসিনের দাম বাড়িয়ে দিয়েছে কি দেয়নি গ্যাসের দাম বাড়িয়েছে কি বাড়েনি চারশো টাকার গ্যাস এখন আটশো টাকায় কিনতে হয় আগে বললো দেবো উজালা আর এখন হয়ে গেছে হরবোলা সেই উজালা কোথায় গেছে করাপশানে ছেয়ে গেছে শুধু মিথ্যে কথার বুজরুগি আর মিথ্যে কথার লবডঙ্কা মিথ্যে কথার ডুগডুগি বাজায় আর দাঙ্গার লবডঙ্কা আর ওদের একটা হোম মিনিস্টার আছে বাঁকুড়ায় দেখেছিলেন বিশ্বামুন্ডা বলে কার গলায় মালা দিয়ে চলে গেছে রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছে শান্তিনিকেতনে জন্মগ্রহণ করেছে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছে আপনারা জানেন জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে বাঁকুড়া কৃষ্টি সংস্কৃতির জেলা মাথায় রাখতে হবে সুতরাং উল্টো পাল্টা বলছে বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দিয়ে চলে যাচ্ছে কখনো আমাদের কোনো আদিবাসী নেতার মূর্তি ভেঙে দিয়ে চলে যাচ্ছে এই তো পুরুলিয়ায় হয়েছে আমরা এক মুঠো করে মাটি নিয়ে সেই মূর্তি আমরা আবার তৈরি করে দিয়েছি আমরা বিরসা মুন্ডার জন্মদিনে ছুটি দিয়েছি আমরা পঞ্চানন বর্মার জন্মদিনে ছুটি দিয়েছি আমরা রঘুনাথ মুর্মুর নামে বড় ইউনিভার্সিটি তৈরি করে দিয়েছি আমরা মতুয়া ঠাকুরদের নামে গুরুচাঁদ রোহরিচাঁদ ইউনিভার্সিটি তৈরি করে দিয়েছি আমরা মনে রাখবেন রঘুনাথ মাহাতোর নামে আমরা লালগলের ব্রিজ তৈরি করে দিয়েছি আমরা বাউরি সম্প্রদায়ের জন্য একাডেমি তৈরি করেছি আর কালচারাল বোর্ড তৈরি করেছি আমরা বাগদি সম্প্রদায়ের জন্য কালচারাল বোর্ড তৈরি করেছি আরও যত কমিউনিটি আছে তাদের সাথে কুম্ভকার আছে আপনারা জানেন মায়েশ আছে দাস আছে আরও অনেক টাইটেল আছে সব টাইটেল তো বলা যাবে না হাজার হাজার আছে সুতরাং একটা যেমন কাইস্তরা আছে একটা বৈশ্যরা আছে একটা ব্রাহ্মণরা আছে একটা শূদ্ররা আছে একটা নমশূদ্ররা আছে সবাইকে নিয়ে আদিবাসী বোর্ড থেকে শুরু করে সব বোর্ড তৈরি করে দিয়েছি মানভূম সাহিত্য একাডেমি তৈরি করে দিয়েছি সব করে দিয়েছি তার কারণ যাতে আমার ছেলে মেয়েরা ভালো থাকে